পাসপোর্ট হয়ে গেলেও নেয়ার মতো লোক পাচ্ছেন না রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস। ফলে এই বিভাগের প্রায় 9000 পাসপোর্ট জমে আছে বিতরণের অপেক্ষায়। তবে ফোন করে পাসপোর্ট নিয়ে যাবার অনুরোধ করছেন কর্তৃপক্ষ। আর নতুন পাসপোর্টের চাপ কম থাকার কারণে অনেকটাই অলস সময় কাটাচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী থেকে আমাদের সহকর্মী বিজয় ঘোষের পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরৈয়া সীমা। করোনা পরিস্থিতির আগে বই সংকট সহ নানা কারণে আবেদনের স্তূপ জমেছিল রাজশাহী বিভাগের জেলা পাসপোর্ট অফিসগুলোতে। এতে পাসপোর্ট হাতে পেতে অপেক্ষা করতে হতো 4 থেকে 5 মাস। করোনায় নতুন আবেদন কার্যক্রম বন্ধ থাকায় থমকে যায় পাসপোর্ট অফিসগুলোর কার্যক্রম। কয়েক মাস ধরে শুধু দাপ্তরিক কাজের পাশাপাশি ধীরে ধীরে জমে থাকা বই প্রিন্টিং এর কাজ এগিয়ে নেয় কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে আবেদনকারীরা না আসায় পাসপোর্ট বই উত্তোলন হচ্ছে খুবই কম। তবে ফোন করে পাসপোর্ট নিয়ে যাবার জন্য অনুরোধ করছে কর্তৃপক্ষ। রাজশাহী বিভাগীয় অফিসে পাসপোর্ট প্রত্যাশীদের উপস্থিতি কম থাকায় কিছুটা নিরাপত্তায় বিরাজ করছে। কর্মচারীদের কাজ চলছে ঢিলেঢালাভাবে। এর মধ্যে কেউ কেউ আসছেন খোঁজ নিতে। নতুন আবেদন নেওয়া হলো তেমন সাড়া মিলছে না পাসপোর্ট প্রত্যাশীদের। করোনার কারণে অ্যাপ্লিকেন্ট পাসপোর্ট দিতে আসতেছে না। 1 থেকে 120, 150, 200 ফাইল জমা হইতো, এখন দেখা গেছে 50-60 বা 25 জন 30 জন এরকম। আবেদনকারী খুব কম আসতেছে, অবস্থা খুব ঢিলেঢালে। আমি একটা তথ্য জানার জন্য আসছিলাম, করোনা কালে অফিস ফাঁকা খুব দ্রুত হয়ে গেল। সম্প্রতি ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে ওয়েবসাইটে বা পাসপোর্ট পোর্টালের মাধ্যমে জনগণ চাইলে আবেদন করতে পারে বলে জানান বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসার উপপরিচালক। আমাদের এখানে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়ে গেছে, এখন ওয়েবসাইটের মাধ্যমে, পাসপোর্ট পোর্টালের মাধ্যমে জনগণ চাইলে ই পাসপোর্টের আবেদন করতে পারেন। এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং ই পাসপোর্টের সেবা নিয়ে জনগণ তাদের কাজ সহজে সমাধান করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।